আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। গতকালকে সৌদি স্বাস্থ্যমন্ত্রী তিনি জানিয়েছিলেন যে সৌদি আরবের করোনা পরিস্থিতির অবনতি হলে তারা লকডাউন ঘোষণা করতে পারে। এরপরেই কিন্তু আপনাদের কাছ থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে, অনেকেই জানতে চেয়েছেন ভাই এই মাসে তো আমাদের ফ্লাইট, তবে কি আন্তর্জাতিক ফ্লাইটও বন্ধ করে দিবে? আবার কারো কারো প্রশ্ন ছিল কবে লকডাউন আসতেছে। এইসব বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। শুরুতেই ফ্লাইট বন্ধ হওয়ার প্রসঙ্গে বলছি, সৌদি আরব কেন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করতে যাবে ভাই? সৌদি আরব নতুন করে আরও 33টি রুটে আন্তর্জাতিক ফ্লাইট চালু করেছে। তাছাড়া গতকালকে তারা ঘোষণা দিয়েছে মদিনা এয়ারপোর্ট খুলে দেবে। যদি তারা আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করার ঘোষণা দিবে বা এই বিষয়ে তারা চিন্তা করত, তাহলে তারা 33টি রুটের সাথে আন্তর্জাতিক ফ্লাইট কোনোভাবেই চালু করত না আর মদিনা এয়ারপোর্ট খোলারও চিন্তাভাবনা করত না। এছাড়া আপনারা জানেন যে সৌদি আরব আন্তর্জাতিক ওমরাও খুলে দিচ্ছে। 1 তারিখ থেকে সৌদি আরবে আন্তর্জাতিক ওমরা আসতে শুরু করেছে। লকডাউন দিলে তারা ওমরার হাজি কেন নিয়ে আসতেছে? সৌদি আরব চাইবে না নিজেদের পায়ে নিজেরা কুড়াল মারতে। সৌদি আরবের করোনা পরিস্থিতি একেবারেই স্বাভাবিক আছে, সেহেতু তারা লকডাউন কেন দিবে? বিষয়টি আপনারও বোঝা উচিত। সৌদি আরবের জনসংখ্যার তুলনায় আক্রান্তের সংখ্যা ফিউ পার্সেন্ট, যেটাকে হিসাবে ধরা যায় না। সৌদি আরবের মোট জনসংখ্যা 3,87,000, আমরা 1 কোটি। মোট 4 কোটির মধ্যে আক্রান্ত হচ্ছে কত জানেন? প্রতিদিন 380, 370, 350। তাহলে আপনাকেও বুঝতে হবে যে সৌদি আরব কোনোভাবেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করবে না, কোনোভাবেই তারা লকডাউন দিবে না। যদি পরিস্থিতির অবনতি হয় তবেই বলেছেন, বলেননি যে আমরা লকডাউন দিব। তো এখানে চিন্তা করার কী আছে? বিষয়টি সম্পূর্ণ সম্ভাবনাময়। আমি গতকালকেও বারবার আপনাদেরকে বুঝিয়েছি যে ভাই বিষয়টি সম্পূর্ণ সম্ভাবনাময়। যারা আপনাদেরকে বলেছে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিবে, তাদেরকে প্রশ্ন করুন, তুমি কি সৌদি সরকারের কর্মকর্তা? তুমি কীভাবে জানো আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিবে? একেবারে শেষে আপনাদেরকে বলবো, চিন্তামুক্ত থাকুন, সৌদি আরবে আসতে পারবেন। কোনোভাবেই সৌদি আরব লকডাউনে যাবে না, কোনো দেশ চাইবে না স্বাভাবিক অবস্থায় থেকে তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ করতে। আপনারা সময় মতো সৌদি আরবে আসতে পারবেন, সুস্থভাবেই সৌদি আরবে আসতে পারবেন। শুধু এই দিকটা খেয়াল রাখবেন যাতে আপনি দেশে ঘোরাঘুরি করে করোনায় না আক্রান্ত হয়ে যান। দেশ থেকে যখন আপনি সুস্থ থাকবেন, সৌদি আরবে আপনি নিরাপদে আসতে পারবেন। ভিডিওটি এখানে শেষ করব দর্শক। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি।